আপনারা তো এটা শুনেই থাকবেন যে টিকটিকি তার লেজ নিজেই ছিঁড়ে দেয়। কিন্তু আপনারা জানেন টিকটিকি এটি কেন এমন করে? আসলে টিকটিকি যখনই বিপদে পড়ে তখন তার লেজ নিজেই ছিঁড়ে পালিয়ে যায়, যাতে আক্রমণকারী কনফিউজড হয়ে পড়ে এবং সেই সময় টিকটিকি পালানোর সুযোগ পেয়ে যায়। নাম্বার টু, আপনারা কি জানেন সোবিল পাখিকে দুনিয়ার সব থেকে বড় পাখির মধ্যে একটা মানা হয়, যেটি তার লম্বা ঠোঁটের কারণে দেখতে অনেকটা ডাইনোসরের প্রজাতির মতন লাগে এবং এই পাখি মাছ খাবার সাথে সাথে কুমিরের বাচ্চাও খায়। আর এমনিতেও সোবিল পাখি চুপচাপ থাকে, কিন্তু যখন সে খুশি হয় তখন সে তার ঠোঁট দিয়ে মেশিন গানের মতন শব্দ করে। নাম্বার থ্রি, সাপ তার শিকারকে চিবানো বাদ দিয়ে সোজা গিলে নেয়, কেন জানেন? কারণ এদের কাছে চিবানোর কোনো দাঁতই থাকে না, আসলে সাপ ফোগলা হয়। আর হ্যাঁ বন্ধু, আর একটা কথা, চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।